সরকারি বিদ্যালয়ত ইংরাজী মাধ্যমত পাঠদান প্রসঙ্গ। বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার ভাষ্য, একাংশ পড়াশুনা নকরা লোকে বিরোধিতা করেছে। অসম সরকারে অসমীয়া মাধ্যমের বিদ্যালয়ত তৃতীয় শ্রেণীর পৰা দ্বাদশ শ্রেণীলৈ গণিত আর বিজ্ঞানের ইংরাজী মাধ্যমত পাঠদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেবিনেটত এই সিদ্ধান্ত গ্রহণ হওয়ার পাছতে রাজ্যের বিভিন্ন দল সংগঠনে ইয়ার বিরোধিতা করেছে। একাংশ জাতীয়তাবাদী সংগঠনে সরকারক সমালোচনা করে কয়, দিল্লীক সন্তুষ্ট করার বাবে বিজেপি সরকারে মাতৃভাষার উপর অত্যাচার করেছে। এই সংগঠন সমূহক তীক্ষ্ণ কটাক্ষ করেছে ভবেশ কলিতাই। তুষ্টি অসন্তুষ্টির কথা নাই, উঠি অহা প্রজন্মক আমি যদি সচাই ভাল শৈক্ষিক জীবন বা আগন্তুক দিনত এজন ভাল নাগরিক হিসাবে সৃষ্টি করব বিচার, এই মানব সম্পদক আমি সৃষ্টি করব বিচার। নিশ্চিতভাবে যিসকলে কম্পিটিটিভ এক্সামত এপিয়ার হয় গম পায় যে ইংলিশ মিডিয়ামত পড়লে কি এডভান্টেজ পায়। মই ভাবো যিসকলে এই এক্সামত এপিয়ার নহয় এইবিলাক হাল্লাচিল্লা করে ভাল পায়, কারণ আমি আমার গার্জেনবিলাকে গম পায় ছাত্র ছাত্রী কি অসুবিধাত পড়ে। বিজেপির রাজ্যিক সভাপতিগৰাকীয়ে নিজের অভিজ্ঞতাও এই ক্ষেত্রত দাঙি ধরে। মই নিজেই অসমীয়া মিডিয়ামত পড়িছিলো, অসমীয়া মিডিয়ামত পড়ি মই যেতিয়া হায়ার সেকেন্ডারি সায়েন্স পড়িলো মোৰ তেতিয়া অসুবিধা হৈ গ'ল। তেতিয়া আমার ম্যাক্সিমাম রেফারেন্স বুক আছিলে ইংলিশ মিডিয়ামত, আকৌ আমি ইংলিশটো ভালদরে শিকিবলগা হল। যদি আমি এলপি পর্যায়ের পৰা বা ক্লাস ফাইভের পৰা ইংলিশ পালো হয় বা তৃতীয় শ্রেণীর পৰা ক্লাস ইংলিশ মিডিয়ামত আমি পড়িব পাৰিলো হয়, স্পেশালি ম্যাথস এন্ড সায়েন্স সেই দশাটো আমার নহল হয়। সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যি পদক্ষেপ লৈছে এই পদক্ষেপ আমি উষ্ম আদরণি জানাইছো সরকারখনক। ভবেশ কলিতাই কোৱাৰ দৰে প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত কেৱল ইংৰাজী মাধ্যমত পঢ়া সকলেহে সফল হ'ব পাৰে নেকি? মাতৃভাষা মাধ্যমত অধ্যয়ন কৰা ছাত্ৰ ছাত্ৰীয়ে প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত সফলতা লাভৰ যথেষ্ট উদাহৰণ আছে। স্বাভাৱিকতে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতিগৰাকীৰ এই মন্তব্য যথেষ্ট তৰল বুলি বিবেচিত হৈছে। বাইহাটাৰ পৰা নিজামুদ্দিন আহমেদ, অসম লাইভ 24।